नमस्कार बंधुरा, आपनारा देखछेन चेतना टीवी, आपनादेर संगे रयेछे आमी स्मृति। 35 बछर धरे लक्ष लक्ष छात्रछात्रीर स्वप्न पूरण करे चलेछे राइस एडुकेशन। एई मुहूर्तेओ निजेर कर्तव्ये निजेर सेई दायबद्धतायँ अबिचल अनर रयेछे राइस एडुकेशन। सेई कारणेई आपनादेर जन्य अनलाइन क्लास। आज अनलाइन क्लासे जे सब्जेक्ट निये आमरा पढ़ाशोना करब, जीआई जेनरल इंटेलिजेंस। आमादेर संगे एई मुहूर्ते एई क्लासे रयेछेन राइस एडुकेशनेर टीचार स्यार शुभम भट्टाचार्य। স্যার স্বাগত রাইস অনলাইন ক্লাসে। স্যার আমরা এর আগেও আপনার ক্লাস করেছি, অন্য একটা টপিক ছিল, আজ কি সেই একই টপিকের মানে সেই ট্যাগের টপিকেই আমরা যাব নাকি অন্য কোনো টপিকে পড়াশোনা করব? না, আগের দিন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সিলোলিজম, সেই সিলোলিজমের প্রথম দিন আমরা ডিসকাশনটা ছিলাম পুরো বেসিক পার্টটা, যে কি হলে তার বেসিক ইন্ট্রোডাকশনটা আমি আগের দিন দেখিয়ে তার দুটো প্রবলেম দেখিয়েছিলাম। আজকে সেটারই কন্টিনিউশন হবে, যে কি ধরনের প্রবলেম আমার পরীক্ষা হলে আসে এবং কিভাবে সেগুলোকে পরীক্ষা হলে ডিল করা যায়। অনেক ইপস এন্ড বাটস এখানে রয়েছে, কিন্তু সেই কোশ্চেনগুলো আমরা কিভাবে ডিল করব সেটা নিয়ে আজকে আমরা এগিয়ে যাব। ওকে স্যার, তাহলে আমরা ক্লাস সরাসরি শুরু করতে পারি। ওকে, আগের দিন সিলোলিজমে পার্ট 1 এ আমি বেসিক ইন্ট্রোডাকশন পার্টটা বোঝানোর পর আমরা দুটো প্রবলেম করেছিলাম। আজকে তারই কিছু কন্টিনিউয়েশন, কি ধরনের প্রবলেম। আমি প্রথমে সহজ কিছু প্রবলেমে থাকছি এবং পরে আস্তে আস্তে আমি কঠিন পর্যায়ে যাব। তা আমি যদি এখানে একটা প্রবলেম দিয়ে শুরু করি, সেই প্রবলেমটা আমার কাছে আমি যদি রাখি, অল অ্যাপল আর অরেঞ্জ, সাম অরেঞ্জেস আর পাপায়া, এই পোর্শনটা আমার স্টেটমেন্ট। এর জন্য কনক্লুশন দুটো দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে সেই কনক্লুশন দুটো? সাম অ্যাপেলস আর পাপায়া, আর দেওয়া থাকতে পারে সাম পাপায়া আর অ্যাপেল। আমরা জানি লজিক্যাল ভেন ডায়াগ্রামের থ্রু থেকে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে এগিয়ে যাব। তো আমরা নিশ্চয়ই যে কেসগুলো শিখেছিলাম, আটটা কেসে আমরা ভাগ করেছিলাম। তা আটটা কেসের মধ্যে এটা সেকেন্ড কেস যেটা ছিল, তো সেই রকম একটা ছবি আমরা এখানে ড্র করতে পারি, অল অ্যাপেল আর অরেঞ্জ, সাম অরেঞ্জেস আর পাপায়া। আমি এখানে পুরোটা লিখছি, পরীক্ষা হলে কিন্তু অ্যাপেলের জায়গায় আমরা এ কে ডিনোট করে অরেঞ্জের জায়গায় ও ডিনোট করলে কিন্তু আমার সময়টা কম লাগবে। তো এখানে আমি পুরোটা হয়তো লিখলাম, পরবর্তী পর্যায়ে আমি কিন্তু আর পুরোটা লিখবো না, কারণ টাইম কিন্তু পরীক্ষা হলে কম, আমাকে কিন্তু সেখানে টাইম ম্যানেজমেন্টটা বুঝতে হবে। আমরা জানি স্পেসিফিক্যালি ব্যাংকে এগুলো একটু বেশি আসে, তাই বলে যে স্টাফ সিলেকশন কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন বা রেলে এগুলো আসে না তা নয়। তো সেক্ষেত্রে কিন্তু টাইম ইজ ম্যাটার, তো সেই টাইমটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে, সেই জন্য কিন্তু পুরোটা লেখার কোনো প্রয়োজন নেই। তা সেক্ষেত্রে দুটো কনক্লুশন ছিল আমার হাতে, অল অ্যাপেল আর অরেঞ্জ, সাম অরেঞ্জেস আর পাপায়া, ছবি হয়ে গেছে, কনক্লুশন চেক করব। কনক্লুশন চেক করতে গেলে আমরা দেখতে পাচ্ছি সাম অ্যাপেল আর পাপায়া, হেয়ার এনি রিলেশন বিটুইন অ্যাপেল অ্যান্ড পাপায়া ডাউটফুল, হতেও পারে নাও পারে, একবারই আমি কিছু বলতে পারবো না যে হবেই বা হবে না, তার জন্য ডাউটফুল। এর পরেরটা বলেছে আমার কাছে সাম পাপায়া আর অ্যাপেল, পাপায়া অ্যাপেল এগেইন ডাউটফুল, দুটোই ডাউটফুল। দুটো ডাউটফুল মানে কিন্তু আমার কাছে সঙ্গে সঙ্গে স্ট্রাইক করলো সেই জায়গাটা, যে জায়গাটা আমি শিখিয়েছিলাম আইদার পেয়ার, আইদার পেয়ার, যেটাকে আমরা সিলোলিজমের ভাষায় নাম দিয়েছিলাম কমপ্লিমেন্টারি পেয়ার। কি ছিল? টু মেক আ কমপ্লিমেন্টারি পেয়ার উই নিড টু ডাউটফুল কনক্লুশন, দুটোই ডাউটফুল পেয়েছি, ওয়ান ইন পজিটিভ সেন্স অ্যান্ড অ্যানাদার ইন নেগেটিভ সেন্স, সাম অ্যাপেল আর পাপায়া পজিটিভ, সাম পাপায়া আর অ্যাপেল পজিটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ কিন্তু এখানে হলো না, তাই কমপ্লিমেন্টারির পেয়ারের ভাবনা থেকে আমাকে বেরিয়ে আসতে হলো, হবে না। তাহলে বাকি রইল কোন অপশনটা? আনসার ডি, নান অফ দ্য কনক্লুশন ফলোজ, যেটা আমরা শিখিয়েছিলাম অ্যান্সারিং ফরম্যাটে, আনসার ডি। তাহলে এই যে কোশ্চেনটার আমরা সলিউশন করলাম সেটার অ্যান্সার কিন্তু থাকবে ডি।
বেশ এরপরে আমরা আরো একটা এরকম প্রবলেমের ক্ষেত্রে এগোতে পারি। পেজ প্লাসে চলে যান। নেক্সট প্রবলেম স্টেটমেন্ট কি থাকতে পারে আমার কাছে? অল মেন আর ম্যারিড, অল মেন আর ম্যারিড। বেশ, নেক্সট কনক্লুশন থাকতে পারে সাম মেন আর এডুকেটেড। কনক্লুশন নাম্বার ওয়ান কি রাখা যেতে পারে? সাম ম্যারিড, ম্যারিড আর এডুকেটেড। আর কি থাকতে পারে? সাব এডুকেটেড আর ম্যারিড। ছবি আঁকতে হবে, যেটা বলেছিলাম পুরো লেখার আর কোনো প্রশ্নই আসছে না। অল মেন এম ই আর ম্যারিড, ব্যাস থাক। আমার বোঝা নিয়ে কথা, পরীক্ষা হলে আমাকে অ্যান্সার করতে হবে আমার বোঝা নিয়ে কথা, যেটুকুতে আমরা বুঝতে পারবো দ্যাটস এনাফ। সাম মেন আর এডুকেটেড, কনফিউশন আসতে পারে। এডুকেটেডটা কি এন্টায়ারলি ভিতরে থাকবে না বাইরেও? বাইরেও থাকতে পারে, তার জন্য আমি একটা পোর্শন ডট ডট দিয়ে দেখালাম। ইট মে বি, ইট মে নট বি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কনক্লুশন নাম্বার ওয়ান, সাম ম্যারিড আর এডুকেটেড, ম্যারিডে কিছুটা অংশ এডুকেটেড নিচ্ছে, রাইট? আরো সহজ করে বলতে গেলে, আরো সহজ করে বলতে গেলে অল মেন আর ম্যারিড, মেনটা সম্পূর্ণ ম্যারিডের মধ্যে রয়েছে। এবার সাম এডুকেটেড, সাম মেন আর এডুকেটেড, এবার মেনের কিছুটা অংশ যদি আমি এখানে নিতে চাই তাহলে আমাকে কিন্তু ম্যারিডের মধ্যে ঢুকতেই হবে, দ্যাটস ওয়াই রাইট। সেকেন্ড পোর্শন, সেকেন্ড কনক্লুশন কি আছে? সাম এডুকেটেড আর ম্যারিড, এডুকেটেডের কিছুটা অংশ ম্যারিড, কারেক্ট? বোথ দ্য কনক্লুশন ফলো, আনসার উইল বি ই, বোথ কনক্লুশন ফলো। তাহলে আমরা যেটা কেস নাম্বার, যেটা আমরা কেস নাম্বার থ্রিতে দেখেছিলাম তারই কিন্তু একটা এক্সাম্পল আমরা এখানে পেয়ে গেলাম। পরবর্তী যদি আমরা আরও একটা প্রবলেম দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি আবার একটা স্টেটমেন্ট দিয়ে। কি হতে পারে? অল লক আর কি, নেক্সট নো কি ইজ এ স্পুন, কনক্লুশন, কনক্লুশন নাম্বার ওয়ান আমরা রাখতে পারি নো লক ইজ এ স্পুন। আর বলতে পারি নো স্পুন ইজ এ লক, এগেইন ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রামে ছবি আঁকি। অল লক আর কি, নো কি ইজ স্পুন, ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এর সাথে স্পুনের কোনো রিলেশন নেই, ইজিলি বলতে পারবো লকের সাথেও স্পুনের কোনো রিলেশন নেই, ফাইন। কনক্লুশন নাম্বার ওয়ান আমার কাছে কি দেওয়া আছে? নো লক ইজ এ স্পুন। যখন কি এর সাথে স্পুনের কোনো রিলেশন নেই সেক্ষেত্রে দাঁড়িয়ে লকের সাথে স্পুনেরও কোনো রিলেশন থাকবে না, ডেফিনিট, কারেক্ট। এরপর বলছে নো স্পুন ইজ এ লক, লকের সাথে যখন স্পুনের রিলেশন নেই, ঘুরিয়ে বললে স্পুনের সাথে কি লকের রিলেশন থাকবে? না, কারেক্ট। বোথ দ্য কনক্লুশন আর ফলো, সো এগেইন আনসার উইল বি ই, বোথ দ্য কনক্লুশন ফলো, যেটা আমরা শিখেছিলাম কনক্লুশন নাম্বার ওয়ান এবং কনক্লুশন নাম্বার টু যদি ফলো করে সেক্ষেত্রে আনসার হবে ই, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা অ্যান্সার পেলাম ই। বেশ,
আমরা এরপরে যদি আরো একটা এক্সাম্পল, আমি কিন্তু সব যতগুলো টাইপ আমরা ডিসকাস করেছিলাম প্রত্যেকটা টাইপের উপরই কিন্তু এক্সাম্পল রাখার চেষ্টা করছি। পরবর্তী যদি আমরা একটা স্টেটমেন্টে আসি, নো ম্যাগাজিন ইজ ক্যাপ, ফাইন, অল ক্যাপ আর ক্যামেরা, কনক্লুশন নাম্বার ওয়ান, নো ক্যামেরা ইজ ম্যাগাজিন। ফাইন, নাম্বার টু, সাম ক্যাপ আর ম্যাগাজিন। ফাইন, একটা জিনিস একটু বলে রাখি, নো ম্যাগাজিন ইজ ক্যাপ, অল ক্যাপ আর ক্যামেরা। একটু যদি এখানে বিচার করা যায় বা আমাদের সুবিধার্থে আমরা তো অনেক কাজই করি, অলের ট্রিটমেন্টটা যদি, অলের ভেন ডায়াগ্রামটা যদি আগে আমরা ড্র করতে পারি, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমার ভেন ডায়াগ্রাম আঁকাটা খুব সহজ হয়ে যাবে। স্টার্ট করা যাক, অল ক্যাপ আর ক্যামেরা। ফাইন, নো ম্যাগাজিন ইজ ক্যাপ, ছবিটা যদি দেখতে যাই ক্যাপের সাথে ম্যাগাজিনের রিলেশন নেই, ম্যাগাজিনটা তো এরকমও হতে পারে, ম্যাগাজিনটা তো এরকমও হতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। সো রিলেশন বিটুইন ক্যামেরা অ্যান্ড ম্যাগাজিন উইল বি ডাউটফুল, কিন্তু এখানে একটা, এখানে একটা এক্সেপশন ছিল, আমরা ডিসকাস করেছিলাম সাম ক্যামেরা হুইচ আর ক্যাপ আর নট ম্যাগাজিন, বোধহয় মনে আছে। কেন কথাটা বলছি, ক্যামেরার যে অংশটায় ক্যাপ বসে আছে সেই অংশটায় আমি কোনোভাবে ম্যাগাজিনকে কি আনতে পারবো, পারবো না, কারণ ক্যাপের সাথে ম্যাগাজিনের রিলেশন নেই। যাই হোক, এবার আমরা দেখে নিই কনক্লুশনে কি বলা হয়েছে। কনক্লুশন নাম্বার ওয়ান, নো ক্যামেরা ইজ ম্যাগাজিন, ক্যামেরা আর ম্যাগাজিন ডাউটফুল। ফাইন, সাম ক্যাপ আর ম্যাগাজিন, সাম ক্যাপ আর ম্যাগাজিন, পরিষ্কার ডেফিনিট বলে দিয়েছে নো ম্যাগাজিন ইজ ক্যাপ, তাহলে সাম ক্যাপ আর ম্যাগাজিন দিস ইজ ক্রস, তাহলে একটা ডাউটফুল একটা ক্রস, কোনো কনক্লুশনই কিন্তু আমার ফলো করছে না, তার জন্য অ্যান্সার হবে ডি, নান অফ দ্য কনক্লুশন ফলো, নান অফ দ্য কনক্লুশন ইজ ফলো, সো অ্যান্সার উইল বি ডি। ফাইন, পরবর্তী আরেকটা প্রবলেমে আমরা আসতে পারি, স্টেটমেন্ট আমরা রাখতে পারি সাম ডগ আর বুল, সাম ডগ আর বুল, নো টাইগার, নো টাইগার্স আর ডগ, কনক্লুশন, কনক্লুশন নাম্বার ওয়ান কি বলতে চাইছে, নো ডগ আর টাইগার। দু নম্বর, সাম বুলস আর টাইগার, কনক্লুশন হয়ে গেল। ভেন ডায়াগ্রাম পজিটিভ জিনিস একটু আগে করে নেওয়াটাই ভালো, সাম ডগ আর বুল, নো টাইগার আর ডগ, কি বলছে, সাম ডগ আর বুল, ডগের সাথে বুলের রিলেশন। ফাইন, নো টাইগার আর ডগ, টাইগারের সাথে ডগের কোনো রিলেশন নেই। কনক্লুশন নাম্বার ওয়ান অ্যান্ড টু, নো ডগ আর টাইগার, এখানে বলা আছে নো টাইগার আর ডগ, ঘুরিয়ে বলছে নো ডগ আর টাইগার, ডেফিনিট কারেক্ট। কনক্লুশন নাম্বার টু,
some bulls are tiger. Here any relation between bull and tiger will be doubtful. It may be, it may not be. Doubtful. প্রথম কনক্লুশন ফলো করছে, সেকেন্ডেরটা করছে না, আনসার এ। এখানে একটা ব্যাপারে কিন্তু সতর্ক থাকাটা একটু প্রয়োজন, কোন জায়গাটা? এখানে আমাকে বলেছে সাম বুল আর টাইগার, আমি ডাউটফুল রাখলাম। আমি এখানে যেটা বলেছে সাম বুল আর টাইগার সেটাকে আমরা ডাউটফুল রাখলাম, কিন্তু যদি আমার কনক্লুশনে বলে দিত সাম বুল আর নট টাইগার, যদি এটা বলতো সাম বুল আর নট টাইগার, সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এটা ডেফিনেট কারেক্ট হয়ে যেত দুইটা। কেন? কারণ বুলেট যে অংশটা ডগের মধ্যে ঢুকে আছে সেটাকে কখনো আমি টাইগার করতে পারবো? পারবো না, কারণ ডগ আর টাইগারের রিলেশন নেই। তাহলে সাম বুল আর টাইগার এটা ডাউটফুল, কিন্তু যদি এখানে বলে দিত সাম বুল আর নট টাইগার তাহলে কিন্তু এটা রাইট হতো। যাই হোক, এই কোশ্চেনের ক্ষেত্রে আমার অ্যান্সার থাকলো এ। ফাইন, নেক্সট কাম, নেক্সট প্রবলেম আমরা কি নিয়ে ডিসকাস করব? স্টেটমেন্ট, নো ফ্লাওয়ার ইজ ম্যাঙ্গো। ফাইন, নো ম্যাঙ্গো ইজ চেরি। কনক্লুশন নাম্বার ওয়ান, নো ফ্লাওয়ার ইজ চেরি। সাম চেরি আর ম্যাঙ্গো, ভেন ডায়াগ্রাম। লেটস কাম টু দ্য ভেন ডায়াগ্রাম, কি হতে পারে? দুটোই কিন্তু নো, নো ফ্লাওয়ার ইজ ম্যাঙ্গো, নো ম্যাঙ্গো ইজ চেরি। ওকে, কনক্লুশন নাম্বার ওয়ান, নো ফ্লাওয়ার ইজ চেরি। হেয়ার এনি রিলেশন বিটুইন ফ্লাওয়ার অ্যান্ড চেরি? ডাউটফুল। ফাইন, কনক্লুশন নাম্বার টু, সাম চেরি আর ম্যাঙ্গো, চেরি ম্যাঙ্গো, চেরি ম্যাঙ্গো, নো চেরি, নো ম্যাঙ্গো ইজ চেরি। তাহলে সাম চেরি আর ম্যাঙ্গো, ডেফিনিট ক্রস, ডেফিনিট ক্রস। তাহলে আমরা আরেকবার বলি, নো ফ্লাওয়ার ইজ চেরি, ফ্লাওয়ার চেরি ডাউটফুল, সাম চেরি আর ম্যাঙ্গো, চেরি ম্যাঙ্গো, নো রিলেশন ক্রস। ফার্স্টেরটা কিছু হচ্ছে না ডাউটফুল, পরেরটা ক্রস, আনসার উইল বি ডি, নো কনক্লুশন ফলোস। ক্লিয়ার? নেক্সট প্রবলেম স্যার, আমরা নেক্সট প্রবলেমে অবশ্যই যাব, সলিউশনও দেখব, তবে একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। তার আগে আমার একটা প্রশ্ন ছিল, ভেন ডায়াগ্রাম যেটাকে বলছেন মানে পিকচার এঁকে যেটা, তো এটা কি এক্সাম হলে স্টুডেন্টসরা করতে পারে? হ্যাঁ, কিন্তু সেই সময়টা কি থাকে মানে সেটাই ম্যানেজ? অবশ্যই ফর্মুলা রয়েছে সিলোলিজমের ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু হায়ার স্ট্যান্ডার্ডের প্রবলেমের ক্ষেত্রে এই যে পোর্শনটা রয়েছে ফর্মুলা সেটা কিন্তু কমপ্লিকেটেড হয়ে যায়। এক্ষেত্রে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরো ছবিটা ড্র করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমি যেখানে হয়তো পুরোটা নেমগুলো লিখছি, পুরো নামটা না লিখে ফার্স্ট লেটার দিয়ে কাজ চালানো যেতে পারে, চটপটের টাইমটা যাতে বেঁচে যাবে। একদমই তাই। আমরা অবশ্যই থাকবো স্যার ক্লাসে, তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, ফিরে আসছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।